মুসলমানের ছেলেরা কাপড়ের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না। ওই রকম তারা জান্নাতের বাগান আল্লাহর মজলিস আল্লাহ পাওয়া জায়গা, এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না, এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না, এই জায়গায় ব্যবসা পাওয়া যাবে না, এই জায়গায় বাণিজ্য পাওয়া যাবে না, এই জায়গায় অন্য কিছু পাওয়া যাবে না, এই জায়গায় পার্টি পাওয়া যাবে না, এই জায়গায় রাজনীতি পাওয়া যাবে না, এই জায়গায় হাসি মজাক পাওয়া যাবে না, এই জায়গায় যাত্রা পাওয়া যাবে না, এই জায়গায় জোকসের মজলিস পাওয়া যাবে না। এখন কি সৌদা করতে এসেছে বলেন, সৌদা কি করতে এসেছে? আপনি কাপড় কিনতে গেছেন, সেটাই কত সুন্দর সুন্দর চেহারা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখবে কি করতে এসেছেন? জ্ঞানটাও কেন নেবে? একটা তালেবে আখেরাত, যারা জান্নাতে আছে ইবাদত করে এদেরকে তালেবে আখেরাত বলা হয়, এরাও হাওয়াতে আছে, এরাও ঠিক আছে। আর একটা তালেবে মাওলা, এরা জান্নাতের আশা করে না, জাহান্নামের ভয় করে না, এরা আল্লাহর জন্য ইবাদত করে, আমি আপনাকে ছোট করলাম না, যিনি জান্নাত বললেন বারহাক জান্নাত পাওয়ার জন্য এসেছে, এটাও হক বলেছে, এটা মিথ্যে ভুল বলে, কিন্তু আমি বলছি জান্নাত নয় আল্লাহ বলে। কেন এসেছেন বলেন না? আল্লাহ মুসলমানের ছেলেরা এখন থেকে কেমন পর্যন্ত এই ওয়াজের মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর জন্য এসেছেন তো, আল্লাহ পেতে চান তো, আল্লাহ মারহাবা মারহাবা, এর মতন আর কোন কথা আছে বলেন? এর মতন আর কোন কথা আছে? ইনি কি করছেন? এই ছেলে তুই কি করছ? মোবাইল বন্ধ কর, পকেটে ঢুকাবো, এখন করতে এসেছে আবার মোবাইল খাতে, এই ছেলে মোবাইল ঢুকাবো। আপনারা ক্লাস করেন না? বাচ্চারা ছোড়া ক্লাস করছেন? এটা তো মাদ্রাসার জলসা, মাদ্রাসার জলসা তো, হুজুর উস্তাদ পড়াচ্ছে, আর একজন মোবাইল ঘাটে
মার খাই না তো চাবুক দিয়ে, উস্তাদ চাবুক বাক করে দিয়ে দিয়ে আদব কর কথা ঠিক না বললাম, এটা ক্লাস হচ্ছে না ইয়ার কি করতে এসেছো সব, ইনার একটা কাজে এসেছে ইউটিউবে যা করার করে চুপ করে বসে যায়, এবার অস্ত্র হয়ে গেছে, ও চলছে তুমি তোমার কাজ করো, কথা ঠিক না বললাম ডিস্টার্ব করবে, আর গমে দিল কিসকো সোনাও কোই গমখার নেই, হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ইবাদতের কথা বলতে মানুষ লজ্জা করবে, দশজন বন্ধু যাচ্ছে তো একসাথে দিঘায়, কোথায় দিঘায় যাচ্ছে দশজন বন্ধু, একটা কাকা সমস্যা দশজন বন্ধু যাচ্ছে, হুজুর পাক বলছেন দশ জনের মধ্যে একজন নামাজি আছে সে লজ্জায় নামাজের কথা বলতে পারবে, আমি নামাজ পড়ি, কিংবা দশ জন এমন লোক আছে দশ জনের মধ্যে একজন লোক এমন আছে যে গান শোনা পছন্দ করে, বন্ধুরা গান চালাচ্ছে সে লজ্জায় বলতে পারবে না যে গানটা বন্ধ করলে কেন গান চালাচ্ছিস, আখিরি জামানায় ইবাদত কারীদের ইবাদত করাটাও লজ্জা মনে হবে, আর টানা দেবে কি দেবে টানা বোঝে তাকে খুঁটা দেবে, খুঁটা কি দেবে বলে খুঁটা দেবে, কিরকম খুঁটা দেবে, নামাজি হয়ে গেছে, দেখো সুমি সাহেব চলে এলো বড় নামাজি চলে এলো, নামাজ পড়া ইবাদত করা খুঁটা হয়ে যাবে, এই যে আমি বলছি আল্লাহ রাসূলের কথাগুলো এটাই খুঁটা দেবে, কি বড় একটা হুজুর হয়ে গেছে, দেখো না কেমন করছিস, হক কথা বলা খুঁটা হয়ে যাবে, এই ভিডিও করতে মানা করছি হ্যাঁ এটা খুঁটা হয়ে যাবে, খুঁটা বড় বড় সব আলেমরা করছে আর যেন কি বড় হয়ে গেছে, কে এসে গেছে ভিডিও করতে মানা করছে, কথাই ঢুকছে জেনে রেখে দেবে, তলোয়ার চলবে দিনের তলোয়ার ইসলামের তলোয়ার শরীয়তের তলোয়ার চলবে, জুনায়েদের বাপ থাকলেও কাটবে জুনায়েদের মা থাকলেও কাটবে আর খুদ জুনায়েদ থাকলেও কাটবে, আরবের লেগে আলাদা ইসলাম নয় আর ফুটবলের লেগে আলাদা নয়, জেনে রেখে দেবে বক্কার কাবার ইমাম জেনা করলে যে জাহান্নাম, জুনায়েদ সিদ্দিকী জেনা করলে সেই জাহান্নাম, আরবের মানুষ নামাজ কাজা করলে কাবার পাতানে নামাজ কাজা করলে যে জাহান্নাম, যে গুনাহ তোমাদের বিবিপুরে তোমাদের এই জায়গায় নামাজ কাজা করলে সেই গুনাহ, ইসলাম এক তলোয়ার এক এক কুরআন এক সব এক আল্লাহ করে দিয়েছে, বুঝতে পেরেছে, তাই আপনারা মনে ব্যথা নেবেন না আমাকে লজ্জিত করবেন না, আপনারা আমি আল্লাহ রাসূলের জন্য যুজার কথা বলছি, আধ ঘন্টা এক ঘন্টার মেহমান, তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তুমি তোমার জীবন নিয়ে পড়ে যাও আমি আমার জীবন নিয়ে, তুমি তোমার কবরে যাও আমি আমার কবরে, তুমি তোমার আখিরাত গেছো আমি আমার আখিরাত, তুমি তোমার জবাব দেবে আমি আমার জবাব দেবো, কথা ঠিক না বললাম, মুসলমানের ছেলেরা এ রে আমি মাউন্টেন এভারেস্টে উঠবো, আমি জীবনে মাউন্টেন এভারেস্টে উঠিনি, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে মাউন্টেন এভারেস্টে উঠতে পারবো কিভাবে উঠবো, আমি কি তাকে বলতে পারবো না 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 যাও যাও যে মাউন্টেন এভারেস্টে উঠে গেছে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে পারবে, কি কি সামান লাগবে, কি কি লাগেজ লাগবে, জুতোটা কেমন হবে, জামাটা কেমন হবে, সাথে করে কি নিয়ে যাবে, ও ভালো বলতে পারবে, ওই রকম যারা আমরা আল্লাহ পেতে চাই আল্লাহ হাসিল করতে চাই, উদাহরণস্বরূপ বললাম আল্লাহ হাসিল করতে চাই, এখন কেউ যদি জুনায়েদকে জিজ্ঞাসা করে বলো বলো জুনায়েদ আল্লাহ কি করে পাওয়া যাবে, জুনায়েদ কি বলতে পারবে, জুনায়েদ যদি আল্লাহ পায় তাহলে বলতে পারবে আল্লাহ এইভাবে পাওয়া যায়, এরে রহমতুল মদিনা আমাকে নাই অন্য কাউকে নয় যারা আল্লাহ পেয়ে গেছে জিজ্ঞাসা করো, খাজা মঈনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে ওনাকে জিজ্ঞাসা করে দেখে যাও, কুরআন বিয়া আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে ওনাকে জিজ্ঞাসা করে যাও, মুসা কালিমুল্লাহ যারা আল্লাহ পেয়েছে ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, ঈসা রুহুল্লাহ যারা আল্লাহ পেয়েছে ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, দাউদ খলিফাতুল্লাহ যারা আল্লাহ পেয়েছে ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলানা আলী আল্লাহ পেয়েছে, হযরত সালমান বিন সাদাত সাইদ আল্লাহ পেয়েছে, হযরত খাব্বাব আল্লাহ পেয়েছে, আবু যার আল্লাহ পেয়েছে, আবু দারদা আল্লাহ পেয়েছে, হযরত আবু বকর আল্লাহ পেয়েছে, এ রে রহমতুল মদিনা আল্লাহ পেয়ে গেছে তাহলে করে জিজ্ঞাসা
চিন্তা করে যাও তারাই বলতে পারবে কি করে আল্লাহ পাওয়া যাবে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, আপনারা সবাইকে জিজ্ঞাসা করেন নবী থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত ওলিয়া উলিয়ারা গুজরে গেছে, আল্লাহর বন্ধুরা করে গুজরে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ কি করে পাওয়া যাবে। জিজ্ঞাসা করে দেখলাম মাসলা আলাদা, মর্তবা আলাদা, মর্যাদা আলাদা, এক একজনের মর্তবা এক এক রকম, এক একজনের মর্যাদা এক এক রকম। তবে সবাই মধ্যে একটা জিনিস সিমিলার পেয়ে গেলাম, সবাই মধ্যে একটা জিনিস সামঞ্জস্য পেয়ে গেলাম, ওটা কি? নবী পয়গম্বর রাসূল ওলি আউলিয়া সাহাবা তাবিন তাবা তাবিন সুফি দরবেশ গোস কিছু আব্দাল, সবাই মধ্যে একটা জিনিস কমন আছে, সামঞ্জস্য আছে, সেটা কি? সবাই আল্লাহর কাছে ছোট হয়ে তওবা করত, যে যত বেশি তওবা করেছে আমার আল্লাহ তার ইজ্জতকে তত বড় করে দিয়েছে। সে নবী হোক, ওলি হোক, গোস হোক, কুতুব হোক, যেই হোক, তওবা কোনদিন কেউ ছাড়ে না, সকলে তওবা করেছে। একবার জোরে বলে যে যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করেছে আল্লাহ তাকে তত বড় করে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা নিজেকে পেশ করেছে কেমন ভাবে? কেউ জিজ্ঞাসা করেছে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ি তোমার দাড়ি? সঙ্গে সঙ্গে পেশ করেছে আল্লাহর সামনে যে আমি বলতে পারছি না যে আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ি। সারা পৃথিবীতে চার ভাগ মুসলমানের তিন ভাগ ইমামে আযম আবু হানিফাকে ফলো করে, এক ভাগ তিন ইমামকে ফলো করে। এত মানুষের ইমাম হয়ে তিনি জানতেন না যে আমার দাড়ির ইজ্জত বেশি না ছাগলের দাড়ি, কিন্তু নিজেকে এত ছোট করেছে ছাগলের দাড়ির সাথেও নিজেকে তুলনা, নিজের দাড়িটা তুলনা করেন। মাথায় ঢুকছে? বুঝতে পারছে? মুসলমানের ছেলেরা, এ রে মুসলমানেরা, হযরত হাসান বসরি হুজুর আল্লাহ তার পে দোয়া চাইতে, কি দোয়া চাইতে? জাহান্নামা থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ আমাকে ওইটাই করে দেন। কে? হাসান বসরি হযরত আলী হুজুরের বুড়ি ছিল, তিনি বড় একজন তাবিঈন ছিলেন, হযরত আলী হুজুরের নিজের খাস ইলমে মারিফাতের মুরিদ। একবার জোরে বলেন তিনি বলতেন কি দোয়া? যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বের হবে আমাকে ওইটাই করে দেন। উনাকে জিজ্ঞাসা করা হলো এই দোয়া চান কেন? বলে এই দোয়া এই জন্যই চাই যে ওই শেষ ব্যক্তি যে বেরোলো তারপরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না, এর মধ্যে গ্যারান্টি আছে যে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে, এজন্য আমি দোয়া চাই। কে? হাসান বসরি। খবর নেন হাসান বসরির জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ হাসান বসরিকে জান্নাতি করে দেবে। মুসলমানের ছেলেরা, নাম কেউ যদি উঁচু অবস্থায় আরামে শুনে আদমে শুনে নেয় আবার আল্লাহ দশটা করে নেকি দান করে দেয়। কথাই ঢুকছে? মুসলমান সেই আব্দুল কাদের জিলানী যে নিজেকে কত ছোট করে, এ রে মুহাম্মদিয়া হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনের কিতাবে মধ্যে বলছে এক তারিখ একজন কাদেরী ফকিরকে, কাদেরী আল্লাহর ওলিকে, কাদেরী ফকিরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ফকির যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও মঙ্গলদের সেনাপতি, মঙ্গলদের সেনাপতি একজনের সেনাপতি ছিল তার কাছে চলে যাও, ইসলামের দাওয়াত দাও, ইমানের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দাও। ওই সময়তে কাদের ফকির চলে গেল, এমন অবস্থাতে মঙ্গল যে সেনাপতি ছিল সেই সেনাপতি কুত্তাকে হাতে করে নিয়ে, কুত্তাকে হাতে করে নিয়ে শিকার করে নিজের তাবুর দিকে আরম্ভ করেছে, নিজের তাবুর দিকে আরম্ভ করেছে, এমন অবস্থাতে উল্টে পাল্টা বলে সঙ্গে
এসে ছোট হয়ে বলে আমাকে একটা মালিক কাজ দিয়েছে, তুমি যেমন এই কুকুরের মালিক আমার একটা মালিক আছে, আমি একটা দরবারের কুত্তা, যদি আমি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমার বাড়ি তোমার কুকুরের লেজের থেকে বেশি দাম, আর যদি মালিককে খুশি করতে না পারে আমার বাড়ি তোমার কুত্তার লেজের থেকে কম দাম। মুসলমানের ছেলেরা এই কথাগুলো আমি অল্প অল্প করে যত বড় ওলি হোক না কেন, যত বড় গোস কুটু হোক না কেন, কোনদিন আল্লাহর সামনে নিজেকে বড় করে পেশ করে না, সবসময় ছোট করে পেশ করেছে, সবসময় মাথা হাত করে পেশ করেছে, ছোট করে পেশ করেছে। খবরদার আকা মাওলা রাসূলের পাশে সাল্লাম নিজে একবার নয় দুবার নয় তিনবার নয় কোন রাতে 70 বার কোন রাতে 100 বার করে তওবা করতে, কারণ কেন খবর নিয়ে দেখতে যা আল্লাহ বলছে ইন্নাল্লাহ আছে তো আছে, তওবা সবের মধ্যে থাকার দরকার আছে অবশ্যই, এ যদি না থাকে কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে। তাই আল্লাহ পেতে চান তো, তুমি তো বললেন আপনারা আল্লাহ পেতে চান তো তওবা করো, বেশি বেশি করে তওবা করো, তওবা সব সময় আমাদের করতে হবে। মাগরিবের নামাজ হলো, সবাই কি মাগরিবের নামাজ পড়েছে? সবার মাগরিবের নামাজ হয় না, যারা নামাজ পড়ে নেই দুদল, কদল একদল নামাজ পড়ে নেই কিন্তু তওবা করেছে, তওবা মানে আল্লাহকে বলেছে আল্লাহ আমি নামাজ পড়তে ভুলে গেছি মাফ করে দেন আল্লাহ, আর একদল চিন্তাই করে যে নামাজটা কাজা করেছে এ চিন্তাও করে, এরকম লোক আছে না? যারা নামাজ দুজনেই নামাজ পড়লনি, দুজনেই নামাজ পড়লো না, যে নামাজ না পড়ে তওবা করলো এদের দিল জিন্দা, কলব ইনসানি এদের কলব মানুষের কলব অন্তর মানুষের, আর যারা নামাজ কাজা করলো একবারও বললো না আল্লাহকে আমি নামাজ কাজা করেছি ভুল করেছি, কলবে হাইওয়ান জানোয়ারের দিল, কিসের দিল বলেন, বলেন না ছিলে বলেন লজ্জা লাগছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমার দিল জানোয়ারের দিল, আল্লাহ আল্লাহ বড় নিকৃষ্ট, আল্লাহ একদম জঘন্য, আপনি তো কুকুর তৈরি করেছে এর থেকেও খারাপ হয়ে গেছে, আল্লাহ খুশি যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করবে আল্লাহ তত খুশি। আমরা মনে করেছি কি যত নিজেকে বড় করব, ইউটিউবে থাম্বনেল ভালো করে দেবো, পোস্টারে নাম বড় করে দেবো, কিতাবে নাম বড় করে দেবো, মনে করেছো তত ইজ্জত, না না ফুরফুর আর পীর আবু বক্করের ইজ্জত আল্লাহ যে কি বড় করেছে তোমাদের জ্ঞান নেই, নাম লিখতো সিদ্দিকও লিখতো আহাকার আবু বক্কর শুনছেন কি বলে লিখতো শুধু আবু বক্কর আর কিচ্ছু, দেখো না দুটা বাংলা, আমি আজকে আমার চাচাজানের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশ থেকে ঘুরে এসেছি, চাচাজান বলছিল কোচি তুমি তো এদিক ওদিক যে চাল্লা দিয়ে যাচ্ছে, বলছে আমার অনেক অনেক লোক আছে, অনেক অনেক ভাই আছে, অনেক অনেক মৌলান আছে, দাদা হুজুরের বাগান এখন দেখেন, আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এদিক ওদিক একটু ঘুরছি আমি বুঝতে পারছি আল্লাহ পাক আমাদের জন্য, আপনাদের জ্ঞান নেই আমাদের জ্ঞান নেই দাদা হুজুরের বাগান যে কত কত, তুমি কি মনে করেছো 224 পারগার লোক সে দাদা হুজুর দাদা হুজুর করে চলে যাও চাচু কুমিল না দোয়া করুন দাদা হুজুরের সবচেয়ে বেশি খলি কই আপনি 24 দুই চারটে পাঁচটা খলিফা পেয়েছেন আপনারা, শত শত খলিফা ওদিকে আছে, কারণ ওদিকে কত কোটি কোটি লোক দাদা হুজুরের ভক্ত আছে। আমি নিজে আজকে এবারে গেলাম কুমিল্লায় পাশে চাঁদপুর নোয়াখালী নীলফামারী এই শিলিগুড়ি বলা
আর যেখানেই যায়, যে জঙ্গলে যায়, যেখানে যেখানে এদিক ওদিক করে উঠে পড়ছে, দাদা ভাজি এখানে এসেছে। অবাক হয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, অবাক হয়ে যায় দাদাভুজির কাল্লা কিভাবে ছুটিয়েছে। বাংলার একমাত্র পীর ফুরফুর আর পীর আবু বকর সিদ্দিক, নাম কি লিখলো? আমি তো লিখি, এই আমার নামে তুমি জানা লিখে নিলো, মুফতি সাহেব কেন লিখুনি আমার নাম, হাফেজ সাহেব কেন লিখুনি, আমি হাজির করেছি জানি না, হাল হাল কেন লিখুনি, মুসলমান এতে জোট নেই, শুধু বলো জুলাই দেখব আল্লাহ বড় করে। এমন আল্লাহ বলেছিল নামের আগে লিখতে কুত্তা, আমি যেটুকু জানি বলদ, হাবেশা বলছেন গাধা, তো যাই হোক জানোয়ার তো, গরুয়া তো জানোয়ার আর গাধাও, সুফিয়ান সাউরি নামের সাথেই ছিল গাধা, উনি সবাইকে বলতেন আমি গাধা, আমি আমি বলো আমি গরু, সুফিয়ান কে গরু, চমৎকার আল্লাহর ওলি যাদের জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চায়, মুসলমান নিজেকে বড় করে ইজ্জত নেই, নিজেকে ছোট করলে ইজ্জত পাওয়া যায়, সব সময় আল্লাহর দরবারে নিজেকে ছোট করে রাখো, নিজেকে ছোট করে রাখতে হবে, যে মানুষ তোমার পেছনে ছুটবে, শুধু মানুষ নয় মাল্লাহু মাল্লাহু মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যাবে আল্লাহ কুল কায়নাত কে তার পেছনে লাগিয়ে দেবে, শুধু সে নয় বান্দার বলা আল্লাহর বলা হয়ে যাবে, বান্দার ধরা আল্লাহর ধরা হবে, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হবে, বান্দার মুখের কথা আল্লাহর কথা হয়ে যাবে, বান্দা পানি দিবার মালিক কে, বান্দা বলে আল্লাহ পানি দেন, সঙ্গে সঙ্গে পানি আরম্ভ হয়ে যাবে, ছোট করে রাখতে হবে, ছোট করে রাখতে হবে, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহর দরবারে নিজেকে সবসময় গুনাহগার করে পেশ করতে হবে। বাগদাদে চলে গেলাম, বাগদাদে গিয়ে ইমামে আজম আবু হানিফা হুজুরের মসজিদে গেলাম, ওই মসজিদে গিয়ে একসাথে উস্তাদের সঙ্গে নামাজ পড়লাম, নামাজ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফা আস্তে 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 বাড়ি থেকে রওনা হয়ে যায়, বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পরে কায়াম করে কুরআন করে তেলাওয়াত করে আল্লাহ জিকির করে মাহবুবের নাম নাই ইয়ারের নাম নাই হয়ে যাবে, এটা একটা আশ্চর্য ঘটনা ঘটে যাবে, শুধু মুখের কথা নয়, সুফিয়ান সাউরি শুধু মুখে মুখে লোক দেখাবার লেগে বলতো বলতো না, মানা সত্যিকারে দিলে ছিল, ইমামে আজম শুধু এমনি এমনি বলতেন না, আমি তেমনি বলছি আল্লাহ কি আমাদের মানে জুনায়দ পার হয়ে যাবে, জুনায়দ জান্নাতি হয়ে যাবে, এ আশ্চর্য বিষয় হয়ে যাবে, এইভাবে নয় সত্যিকারের হাকিকাতান বলতেন, এজন্যই তো বেহুশ হয়ে যেত, এজন্যই কি হয়ে যেত বেহুশ। ওসব বলে চলে রাম
চাইনা লাভেদের হুসাইন হুজুরের কলিজার টুকরা চাইনা লাভেদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নওয়াসা হুসাইন হুজুরের কলিজার টুকরা চাইনা লাভেদের হাসান হুসাইন হুজুর কামাল আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন কে করেছে সেই হাসান হুসাইনের হুজুরের কলিজার টুকরা হযরতে চাইনা লাভেদের হুজুর আল্লাহর কাবা শরীফে হজ করতে যাচ্ছে হুজুর আমার হজতে যাচ্ছে হজ করতে যাওয়ার সময় সবাই কি বলবে আমরা করে দেয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সবাই কাল কিয়া পড়ে আল্লাহ পাকের নাম ধরে ধরে বলে আল্লাহ আমি হাজির আছি আল্লাহ আপনার শরীরে আমি হাজির আছে আল্লাহ পাকের হাজিরে কথা বলতে বলতে জিহাজি জিহাজি করতে করতে আগে আগে যায় সবাই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক চাইনা লাভেদের হুজুর আমার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে না ওই সময় সাথী সঙ্গীরা বলে এ চাইনা লাভেদের হুজুর কেন আপনি লব্বাইক বলছেন না লব্বাইক তো বলতে হবে আমার ভয় লাগছে আমি যদি লব্বাইক বলে দিই উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লব্বাইক সাদ ইয়া সাদাক লা লব্বাইক লা লব্বাইক আর তোমার তোমার হাজির আমি পছন্দ করি না এই ভয় আমি বলছি না ওই সময়তে হুজুরের সাথীরা বলে হুজুর বলতে হবে বলতে হবে আল্লাহ পাকের পড়তে হবে ওই সময়তে হযরতে জায়নাল আবেদিন খুব সাহস নিয়ে উটের উপরে বসে বসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক যখনই বলেছে বেহুশ হয়ে জমিনের মধ্যে তাসরিফ নিয়ে চলে গেছে হুজুর আমার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলে এমন অবস্থাতে আর হুশ আসে না আর হুশ আসে না কিতাবের মধ্যে এসেছে দু তিন দিন হুশের মধ্যে পড়েছিলেন যখন হজের সময় এলো আমার আল্লাহ হুশ ইনায়াত করে দিলেন মুসলমান কে জয়নাল আবেদিন জান্নাতের মালিক জয়নাল আবেদিন কথা ঠিক না বলে বলেন যার যার দাদি জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা যারে বলেন না সুবহানাল্লাহ যার দাদু জান মওলা আলী যার বাবা জান হুসাইন সাইয়্যিদুস সুহাদা সেই জয়নাল আবেদিন হুজুর বেহুশ হয়ে যাচ্ছেন লম্বাই বলতে গিয়ে সত্যিকারের দিলের মধ্যেই খৌফ ছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের এরকম হয় না কেন আমরা কোরআন পড়ে থেকে তার পাশ দিয়ে ছুটে চলে গেলাম পা উঁচু উঁচু করে কোরআনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের দিলের মধ্যে এরকম হয় না কেন কেন হয় না হযরতে জালালউদ্দিন রুমি বলে দিয়েছেন শুনবেন আপনারা হযরতে জালালউদ্দিন রুমি বলছেন একটা লোকের গরু ছিল গরু সে কাজ কাম করে আসতো ঠিক মাগরিব বেলায় আসতো হালকা হালকা আলো আছে গয়লার গোলার মধ্যে ঢুকতো ঘরের মধ্যে ঢুকে গরুটাকে আদর করত যত্ন করত চুমা খেত দিয়ে দরজা লাগিয়ে বাড়ি থেকে শুয়ে পড়তো প্রতিদিন এরকম করে একদিন আসতে দেরি হয়ে গেছে একটু রাত হয়ে গেছে কি হয়ে গেছে রাত হয়ে গেছে যখন রাত হয়ে গেছে তখন যখন দরজা খোলা পেয়েছে পাশে জঙ্গল ছিল জঙ্গলে একটা বড় বাঘ এসে ওই ঘরে মধ্যে ঢুকে চিড়ে ফেরে গরুটাকে খেয়ে সাফ করে দিয়ে গরুর জায়গায় বাঘটা বসে 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 গরুর জায়গায় বাঘ বসে বসে আর এত প্রতিদিনের আমল আসে গরু কে আদর করে চলে যায় এদিকে বাপ 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 তো পুরা খেয়ে পেট ভর্তি করে বসে আছে গরুর জায়গায় হাঁপিয়ে গেছে খেলে একটা হাঁপাহাঁপি হয় না আর বেশি খাওয়ার পরে যত লাজিজি খাবার আসে পেট যখন ভর্তি হয়ে যায় যত লাজিজি খাবার আসে আর ভালো বাঘটা বসে আছে লড়া চলাচল চুপচাপ বসে আছে এমন অবস্থাতে আল্লামা রুম বলছেন ও যেমন প্রতিদিনের আমল ঢুকেছে ঢুকে অন্ধকার হয়ে গেছে আর কিছু দেখতে পাচ্ছে না এখন তো কারেন্ট তখন কারেন্ট ছিল না ঢুকেছে ঢুকে প্রতিদিন যেমন আদর করে গায়ে হাত বাড়িয়েছে জড়িয়েছে আমার আমার গরু করে আদর যত্ন করে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘরে যে শুয়ে পড়েছে তখন বাঘ ভিতর থেকে বলছে এ মানুষ আমি কে আমি কে যদি সারা পরিমাণ একটা সামান্য জাররা জাররা কাকে বলে বট গাছে যে ছোট ছোট ফল হয় দেখেছেন আপনারা ওই ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলে যদি ওই জাররা থেকেও জাররা পরিমাণ তুমি
যদি একটা আভাসই পেতে যে আমি গরু নয় আমি বাঘ, ওখানে দম থেকে মরে যেত, ওখানে দম থেকে মরে যেত। আল্লামা রুম বলে বলছেন, শোনো, কেউ আল্লাহ বলেছে চিক বেরিয়ে গেছে জমিনে পড়ে মরে গেছে, আর কেউ লক্ষ লক্ষ আল্লাহ বলছে কোন ব্যাপার না, কারণ আমরা বাককে গরু মনে করে আদর করে নিচ্ছি, ঢুকছে বাককে গরু মনে করে আদর করছি, হাকিকাতে আমরা বুঝতে পারছি না যেটা কি, যদি জানতাম কলিজা ফেটে যেত। মুসলমানের ছেলেরা, বিসমিল্লাহ বলে করলে মনটা খুশি হয়ে যায়, আমি একটা রোজা রেখে ফেললাম, নিজেকে লজ্জা লাগে না, সব ইবাদতে মনটা খুশি হয়ে যায়, মনটা একটা উৎফুল্ল ভাব চলে আসে, একটা খুশির ভাব চলে আসে, একমাত্র তওবা এমন জিনিস যে নিজেকে লজ্জিত মনে হয়। খবর দাও আল্লাহ পাক আল্লাহর নবীর সিজদা থেকে গুনাহগারের তওবায় বেশি খুশি হয়ে যায়। এজন্য সমস্ত ওলিরা ওলি হয়ে নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করেছে, কারণ গুনাহগারের তওবায় আল্লাহর রহমত বেশি জোরে ওঠে। তাই আমাদের সকলকে কি করতে হবে, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, তওবা করে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে হাজির করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা গুনাহ করে তাদের দল কটা, একটা মনে করে আমি গুনাহ করলাম, আর একদম ভাবেই না। আপনাদের এটা বিবিপুর তো, বিবিপুরে কি মারামারি হয়, কেস কাছারি হয়, বলেন না, হয় না, হয় না, হওয়ার পরে থানায় একটা হাজিরি দেওয়ার একটা ব্যাপার থাকে না, থাকে যে তুমি প্রতি বৃহস্পতিবারে হাজিরি দিবে, বলে একটা হাজিরি যদি মিস হয়ে যায়, একটা হাজিরি যদি মিস হয়ে যায়, বলেন ঘুম হারাম হয় না, হয় না, দিলের মধ্যে একটা পেরেশানি হয় না, হয় না, একটা হুড়োহুড়ি লাফালাফি আরম্ভ হয় না, হয় না, ও একটা থানায় হাজিরি তো মিস হয়ে গেলে তুমি এত কষ্ট এত পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছ, আল্লাহর হুকুম মাগরিবের নামাজ তোমার কাজে হয়ে গেল, পেরেশানি কই, পুলিশের আজাব বেশি না আল্লাহর আজাব বেশি, পুলিশের মার বেশি ভয় না জাহান্নামের বেশি ভয়, তাহলে আপনার হাকিকাতে পুলিশের হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার না আল্লাহর হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার? পুলিশের ভয় তোমার দিলে আছে, একটা হাজিরি ক্যান্সেল হয়ে গেলে ফোন করছে করছে করছে, হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে মাফ করে দেন, স্যার ভুল হয়ে গেছে কথা ঠিক না, আল্লাহর কত হুকুম অমান্য করছি আমরা, বলো আমাদের হালে শয়তান 10টা 20টা ফোন করে না, কটা ফোন করে, আল্লাহ বলেছে ফাসাজাদু লি আদম, সবাইকে হুকুম করেছিল সিজদা করো, শয়তান সিজদা করে না, কটা ভুল করলো, শয়তান হয়ে গেছে, আমরা কটা ভুল করেছি, কটা ভুল করছি, কত ভুল জীবনে করেছি, চিন্তা করে দেখেন আল্লাহ এখনো শয়তান বলে দেয় না আমাদের কথা ঠিক না ভুল, বলে অতএব লজ্জিত হওয়ার দরকার আছে না, নয় আমরা লজ্জিত না লজ্জিত নয়, আমরা নিজের নিজের শর্মিন্দগি মেহসুস করি না করি, মুসলমানের ছেলেরা আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি তওবা করতে হবে, তওবা করে আল্লাহ না করেন, আমি বলছি না যে নামাজ বাদ দাও শুধু তওবা করো, না না, চেষ্টা করেন, যদি না হয় তাও তওবা করেন, তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তওবা করেন, তওবা করেন, তওবা করেন, ফজরের নামাজ কাজা হয়ে গেল, সকালবেলা উঠে বেমালুম কিছুই যেন হয়নি, তওবা করে লেন আল্লাহকে, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ফজরের নামাজ কাজা করেছে, তারপরের দিন শোন আবার ফজরের নামাজ কাজা হয়ে গেল, ঘুম থেকে উঠে আবার বলেন আল্লাহ আমি ভুল করেছি মাপ করে দেন, আপনি তারপরে তারপরে আবার আবার ফজরের নামাজ কাজা করলেন, ঘুম থেকে উঠে আল্লাহ পাকের কাছে বলেন আমি ভুল করেছি মাপ করে দেন, এর মধ্যে আমি কেন বলছি, এর মধ্যে বড় একটা ব্যাপার আছে, আমি আপনাদের করে আল্লাহ
আল্লাহ যদি সে আমাকে বুঝাবার তৌফিক দান করে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। তবে এটুকু বলে দিয়ে যাই, যদি কেউ 70 বার হজরের নামাজ কাজা করার পরেতে 70 বার যদি তওবা করে, প্রতিদিন সকালবেলা হজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, হজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, এইটা যদি আদত হয়ে যায় 70 বার কেন? 7 বছর ধরে যদি এমন করে একটা দিন যদি এমন চলে আসে, হজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দা 7 বছর ধরে হজরের নামাজ কাজা করে তওবা করেছে, 7 বছর পরে সুযোগ এসেছে, হজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দার নামাজ কাজা করবে না, নামাজটা আদায় করবে। কথা ঠিক না ভুল বলেন? জাহান্নাম থেকে বাঁচিয়ে মাসি আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, আর সেই নবীর উপরে দরুদের পড়ার হাল এরকম, মহব্বতের সঙ্গে দরুদ পড়েন না আল্লাহ। আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল। জো কহা মেরে নবী নে ও হামেশা সচ হুয়া, জো কহা মেরে নবী নে ও হামেশা সচ হুয়া, হুবহু সাবিত ইয়ে করতা আজ কা ইস সাল হ্যায়। আমিনা কা লাল, আমিনা কা লাল, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল, আমিনা কা লাল, আমিনা কা লাল, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল। জিসকি হেবত সে পাহারো পর হো তারি জল জলে, জিসকি হেবত সে পাহারো পর হো তারি জল জলে, সিনায়ে মাহবুব পর উতরা ওহি কুরআন হ্যায়। আমিনা কা লাল, আমিনা কা লাল, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল, আমিনা কা, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল। রহমতে বারি মিলি হ্যায় খুব কর লো আব খুশি, রহমতে বারি মিলি হ্যায় খুব কর লো আব খুশি, রব কা এ ফরমান হ্যায় আয়াত কুরআন
আমিনা কালাল, আমিনা কালাল, আমিনা কালাল আয়া, আমিনা কালাল, আমিনা কালাল, আমিনা কালাল, আমিনা কালাল আয়া, আমিনা কালাল, সব বলো আমিনা কালাল আয়া, 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 আমিনা কালাল, আমিনা কালাল, আমিনা কালাল, ঝিনাইদার বলি সাহেব বলেছে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আমি ওয়াজ করতে করতে গলিটা গাইছিলাম আর যে বললাম যে আমি তো নবী নবী করেছি তাহলে তো কাফের হয়ে যাবো, বুঝতে পারছেন? দলিল দাও, হ্যালো দাও, আর বেশি দলিল শয়তান খুব। যখন আল্লাহ বললেন ফাসা জাদুলে আদম, ভুল করলো তো, সেজদা দাইলে ভুল করে না? আল্লাহ জিজ্ঞাসা করলেন শয়তান কেন তুমি এরকম সেজদা দিলে না, দলিল দিল, কি দিল? আল্লাহ বললেন আদম লা তাকরাবা হাযিহি সাজাদ ফাতাকুনা মিনাল যালিমিন, কে ফেললো গাছের ফল কেন খেলে? খবর না কোন দলিল করে গোটা কুরআন খুলে দেখে দেন কোন জবাবই দেয় না। আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ শয়তানকে কোথায় নিয়ে চলে গেছে আর আদমকে কোথায় নিয়ে চলে গেছে? শয়তান লানতি হয়েছে, জাহান্নামী হয়েছে, আর আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বাজান হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন না? আমি বললাম দেখ কোন দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি। কথা ঠিক না? জুনায়েদ বাগদাদিকে জিজ্ঞাসা করা হলো যে বলে আল্লাহ আছে দলিল দেন, বলে কোন দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ মানি, যা যা। কথা ঠিক না ভুল বলে? তো আমরা সবাই নবীর জিকির করলাম, এতে কোনো অসুবিধা নেই তো? যে নবীর জিকির করলো প্রকৃতপক্ষে সে তো আল্লাহর জিকির করলো। আল্লাহ নবীর জিকিরকে বড় করে দিয়েছে, যতদিন আল্লাহর নাম থাকবে দুনিয়াতে ততদিনই মুস্তাফার নামও থাকবে দুনিয়াতে। যখন সব জিকির বন্ধ হয়ে যাবে তখন আমার আল্লাহ একাই নবীর জিকির করবে। কেন নবীর জিকির হবে? অনন্ত কাল জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতীতে, জান্নাতে ঢুকে যাবে, অনন্ত কাল চলবে, আমার আল্লাহ কি করবে? আমরা ভুল করবো, আমরা গেলে মানবো, আমরা হয়ে উঠবো, আমরা আল্লাহ বিধান করবো, আল্লাহ কি করবে? আমার আল্লাহ নবীর জিকির করবে। ইউসালুন আল্লাহ নবীর ব্যাখ্যাই পাওয়া যায় যে আমার আল্লাহ অনন্ত কাল শুধু নবীরই নবী নবী করবে। মুসলমান আমরা সবাই কামেনা লালের জিকির করলাম, আল্লাহ আমাদের জিকির কবুল করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন, দরস্বরূপ আল্লাহুম্মা একজন গুনাহগার বল সে নিজেকে গুনাহগার করে পেশ করা, এটা কঠিন কাজ না? একজন সত্যিকারের গুনাহগার সে আল্লাহর দরবারে পেশ করছে নিজেকে, কোনটা কোনটা সহজ হবে বলে? যে সত্যিকারের গুনাহগার সে আল্লাহর কাছে যদি, সে তো সত্যিকারের গুনাহগার, আমি নিজে আল্লাহর কাছে সত্যিকারের গুনাহগার, আমি সত্যিকারের গুনাহগার, আমার কাছে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করা সহজ হবে। কিন্তু বড় পোষা আব্দুল কাদের জিলানী গুনাহগার ছিলেন না, তিনি আর খেয়ালেও গুনাহ গুজরাই নাই, তিনি যখন নিজেকে গুনাহগার করে আল্লাহর কাছে পেশ করছেন এটা কঠিন, আল্লাহর লীলা কঠিন কাজ কাজ আমাদের জন্য এই কাজ করা সহজ, তাই আমাদের বেশি বেশি করে তওবা আল্লাহর দরবারে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের যেটা শিখাচ্ছি ভুল হলেই আল্লাহর কাছে মাপ চাই। কি ঈশান নামাজ পড়েছেন সবাই? অনেকের পড়া, এখন ঈশান নামাজ ভক্ত আসে না নেই, তাহলে এখন প্রশ্ন করতে আসবে না,
এখন আমি আপনাদের ঘরে বলি, যারা ঈশার নামাজ পড়েছেন হাত তুলে দেখেন তো, আমরা সব ঈশার নামাজ পড়েছি তো আলহামদুলিল্লাহ, হাত না বাড়া আল্লাহ না করে যদি পড়া না হয়, যদি পড়া না হয় মাফ চাই চাই কি আমি সেটা বলছি। একজন মুরব্বী বললেন যে বাবজান তাহলে যদি পাঁচ লক্ষবার যদি গুণা করি তাহলে যদি তওবা করার আশা করি তওবা তো করতে হবে না নিরাশ হয়ে যাবে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ নিজে বলছে আমার রহমতে নিরাশ হাস না, আমার কাছে তওবা কর। তবে এই নিয়তে নয় যে আমি ভুল করব বলে আমার তওবা করছি, আমার না দিল থাকবে খুলুসিয়াতের সাথে যে আমি আর গুনাহ করব না, কিন্তু হয়ে গেল আবার আমি আর গান শুনবো নি, আবার গান শোনা হয়ে গেল, আবার গান শুনবো নি, আবার শোনা হয়ে গেল, প্রতিবার তওবা করতে হবে যে আমি আর শুনবো নি, আবার সেই ঘটনা ঘটে গেল, কি করব তওবা তো করতেই হবে। জোরে বলেন আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, ঠিক এই অষ্টায় জামান দাদা হুজুর পীর কোলা করতেন, বাবারা 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 কলমা পড়ানো ওয়ালা তিন দল, কলমা পড়ানো ওয়ালা তিন দল, একদল কলমা পড়ানো ওয়ালা কাফের, একদল কলমা পড়ানো ওয়ালা ফাসেক, একদল কলমা পড়ানো ওয়ালা মুমিনে কামেল, কলমা পড়ানো ওয়ালা কাফের কারাম, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে যাকাত দেয় না, এ আমার রাজ নয়, আমার মুজাদ্দিদ জামানের রাজ, আমি আপনাদের নকল করে শুনিয়ে দিয়ে যাচ্ছে, কলমা পড়ে নামাজ পড়ে না, আমল করে না, যখন জিজ্ঞাসা করা হয় আমল কেন করুনি, সঙ্গে সঙ্গে হুংকার করে তাকাব্বুরি ফর করে, আল্লাহ আল্লাহ হুকুমকে রাসূলুল্লাহ সুন্নতকে হেনত করে, ছোট হয়ে বলে আমার ভুল হয়ে গেছে, কেন দাঁড়িয়ে রাখুনি আমার ভুল হয়ে গেছে, কেন রোজা রাখুনি আমার ভুল হয়ে গেছে, কেন গান শোনো আমার ভুল হয়ে গেছে, আল্লাহ হুকুমগুলো মেনে চলে, আমার আল্লাহ এতে করে কলমা পড়ানো ওয়ালা মুমিনে কামিল করেছে, এদের জন্য আমার আল্লাহ জান্নাত করেছে। মেরে আল্লাহ ফেলবে, যাকে আল্লাহ জীবন দিয়েছে তাকে আল্লাহ মৃত্যু দেবে, মেরে দেওয়ার পরে জিন্দা করে আল্লাহ সামনে ফিরিয়ে নিয়ে যাবে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন।
করেন, তোরা ফাসেক হয়ে মরে যাও, তোরা ফাজের হয়ে মরে যাও, বেনামাজি হয়ে গালি চাচা হয়ে খারাপ হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যাও নি, কাফের হয়ে মরে যাও নি, যদি তুমি ফাসেক হয়ে মরো ঈমানের কলসি আছে আমলের পানিতে, ঈমানের পোকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফোঁটা দু ফোঁটা রহমতের পানি যদি তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায় বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দান করে দেবে। বুঝলে কলমা পড়লে আল্লাহ কাফের কারা? এই যে মগরবের নামাজ পড়লো নি, খেয়াল হলো নি, এই বেখেয়ালি বেখেয়ালি করতে করতে ওদের হাল দিল মুদ্দা হয়ে গেছে, হতে হতে এমন হয়ে যাবে কি না নামাজ পড়ে ধর, নামাজ পড়ে কি হবে কাফের হবে। আর যারা খেয়ালে রেখেছে যে মাগরিবের নামাজ আল্লাহর হুকুম শরিয়াত, যে তওবা করে মাফ চাইবে, খোদার কসম কে বলেন তাকে যদি বলা হয় কি নামাজ পড়বি নি, সে কি বলতে পারবে কি হবে আমার ভুল হয়ে গেছে আল্লাহ 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 ভুল হয়ে গেছে। সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় জঘন্য, কুফার সবচেয়ে বাজে ছেলে এক ইন্তেকাল হয়েছে, হুজুরামার বললেন চলো জানাজার নামাজে যা, জানাজার নামাজে গিয়ে দেখে, হুজুরামার ইন্তেকাল হয়ে গেছে জানাজার নামাজে গিয়ে দেখে, হুজুরা আবু বকর সিদ্দিক ময়দানে গিয়ে দেখে জানাজার নামাজ হয়ে গেছে, লাশ কথা বলে কবরস্থানে, আগেকারের কবর শহরের বাইরে হতো, শহরের বাইরে কবর হতো, কুফার বাইরে কবরস্থানে কবরস্থানে, হুজুরা আবু বকর সিদ্দিক আগিয়ে গিয়ে যায় যায় লাশ নামানো, আবু বকর সিদ্দিক চলে গেলে কবরের মধ্যে লাশ নামিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে আছে, চাপা দিয়ে দিতে বেশ আর্ধেকটা মতন মাটি চাপা দেওয়া হয়ে গেছে, কোথায় যেন জোয়ানের মা ছিল, ওই জোয়ান রাম্মা জানছিলেন ছুটে 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 এসে বলে একবার খেয়ে ছেলের মুখটা দেখিয়ে দাও, বলে না না কি করে দেখানো হবে, আর্ধেক মাটি চাপা পড়ে গেছে আর দেখানো যাবে না, আবু বকর সিদ্দিক জামার খট করে টেনে টেনে বলে আমি হল মুমিনের খলিফাতুল মুসলিমিন, একবারবার তার মাকে তার আম্মা জানকে তার ছেলের দেখা সুযোগ করে দেয়, রাহমাতুল আলামিনের গোলাম সহ্য কি করতে পারে, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাটি তোলো, আবার মাটি তোলো, আবার মাটি তোলা হলো, আবার মাটি সরাতে 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 কাপড় বেরিয়ে পড়লো, বলে এবার কাপড়ের মুখের দড়িটা কে খোলো, চকুরি কাপড়ের মুখের দড়িটা খোলা হয়ে গেল, তাকে সবাই গুনাগার গুনাগার বলে, তার চেহারা থেকে এত নূর বেরো তার আরম্ভ করলো, গোটা কবর আলো আলোকিত হয়ে গেল, আমল করেছে যার উপর আল্লাহ রাজি হয়েছে। দ্বিতীয় রাত্রে বেলায় সেই রাত কেটে গেল, তারপরের রাত্রে বেলায় স্বপ্ন দেখে আকামল রসুল্লার দরবারে আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেছে, হুজুর বসে আছে, নবী বসে আছে, নবীগণেরা বসে আছে, শহীদরা বসে আছে, হুজুরের দরবারের ব্যাপারই আলাদা, আকামল রসুল্লাহ বসে আছে উপরে আর সব গোলামরা নিচেই বসে আছে, জোয়ানকে তুমি কি চেনো, আমি চিনি, বলে রসুল্লাহ সবাই গুনাগার বলে আর মুখ থেকে নূর বেরোয়, মানে মন্তব্য বুঝিয়ে দাঁড়া নূর চমকাচ্ছে আল্লাহর
কোনদিন যদি নজরও কোনদিন খারাপ জায়গায় চলে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে বলে আল্লাহ ভুল করে ফেললাম, মাফ করে দেন। মাফ চাওয়া যে কি নিয়ামতি ব্যাপার! আল্লাহ নিজে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহই তো ক্ষমা করনেওয়ালা। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা মাফ চায়, ভুল করলে তো মাফ চায়, যারা মাফ চায় আল্লাহ তাদের ভালোবাসে। আল্লাহ তাদের কি বলে বলে, আর আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যদি আল্লাহ গুনাহগার বলে ডাকতো আল্লাহর কসম, আমাদের আমাদের খারাপ লাগতো, আমাদের ভালোই লাগতো, কিন্তু আল্লাহ গুনাহগার বলে ডাকেনি, বদকার বলে ডাকেনি, সিয়াকার বলে রে কালোরা বলে না, আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদ, হে আমার বান্দা, আমার বান্দা। দেখেন সুবহানাল্লাহি আশরাফি আব্দি লাইলা, সুবহানাল্লাহি আশরাফি আব্দি, সুবহানাল্লাহি আশরাফি আব্দি, এই দেখেন দেখেন মিথ্যা বুঝাচ্ছে, আমার মাথায় চলে এলো, আমি জীবনে বলি বলি আল্লাহ দিয়েছে। এখানে হুজুর পাকে যখন সুবহান আল্লাহ বলে, সুবহান আল্লাহ, আল্লাহ প্রথমেই বলছে এই আয়াত, এরকম কোনদিন জায়গায় কোন আয়াতে প্রথমে সুবহান আল্লাহ বলে না, ওই একটাই মিরাজের আয়াতে একবার জোরে বলে বলে সুবহান আল্লাহ যে আশরা বি আব্দ, পাক ওই জাত যে তার আব্দ তার বান্দাকে সুবহান আল্লাহ। দেখেন এখানে আল্লাহ পাক কি বললেন, বান্দা কাকে, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ বান্দা বলে ডাকছে, আর এখানেও বলছে কি কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফি আব্দি, না কুল ইয়া, হ্যাঁ ঠিক আছে কুল ইয়া ইবাদ, এখানে আমার আল্লাহ কি বলছে বান্দা, এখানে হুজুরকে আমার আল্লাহ মেরাজের রাতে দেখে নিয়ে যাচ্ছে বান্দা বলছে, আর এখানে গুনাহগার দেখো আল্লাহ বান্দা বলছে, আমরা গুনাহগার কিন্তু আমার আল্লাহ আমাদের করে বান্দা বলে সম্বোধন করছে। মুসলমানের ছেলেরা আল্লাহর কাছে মাথা নত করবেন না, এরপরেও কি আল্লাহর কাছে ফিরত যাবেন না, আল্লাহ পাকের হাবিবের মুজেজার সবচেয়ে বড় মুজেজা দুটো, একটা হচ্ছে মেরাজ একটা হচ্ছে কুরআন, সেই মেরাজের রাতে আমার আল্লাহ নবীকে যখন নিয়ে যাচ্ছে বান্দা বলে সম্বোধন করছে, আর যারা গুনাহ করে ফেলেছো তাদের করে যখন আমার আল্লাহ বলছে এখানেও বান্দা বলে সম্বোধন করছে, কি বড় আল্লাহ আমাদের ভালোবাসে, কি বড় মহব্বত আল্লাহ করে, কি ভালোবাসে আল্লাহ পাক বলে নিয়ে বলছে লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, ইন্নাহুল গফুর ইন্নাহু হুয়াল গফুর রহিম, কারণ আমার আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা দয়াময়। জরে হবে না সুবহানাল্লাহ, অতএব খবরদার নিরাশ হবে না, যখনই গুনাহ করবে দাড়ি চাচ্ছেন, দাড়ি চেঁচেই তওবা করেন, ভুল করলাম না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো কিছু মনে করেন না, যারা দাড়ি চাচ্ছেন প্রশ্ন করছি উত্তর দিবেন তো, সুরজিৎ কেন বলছেন, সুরজিৎ নাম বললেন, সুরজিৎ কেন বলছেন, মনে আছে নাম তোমাদের কথা চিন্তা করছেন, বেনামাজি হয়ে না নামাজি হয়ে, রোজাদার হয়ে না বেরোজদার হয়ে, আল্লাহ পাককে খুশি করে না আল্লাহকে নারাজ করে, সবাই নিয়ে ঠিক আছে, নিয়ে ঠিক আছে দাঁড়িয়ে রাখবো, আমরা ভুলে গেছি, বারবার যদি তওবা করি আমাদের রিমাইন্ডার হবে, দাঁড়িয়ে রাখতে হবে ইনশাআল্লাহ, এই বারবার তওবা করা আল্লাহ তোমার রং নিয়ে আসবে বলেন ইনশাআল্লাহ।
অতএব আমাদের সকলকে আজ ক্লাসে এটাই পড়ানো হলো কি তওবা করতে হবে। ফজরের নামাজ কাজা অনেকে হয়েছে না, আমি আজকে অ্যালার্ম দিই, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নাম করে নিজের নামের লেগে যদি বলি আল্লাহ আমাকে ধ্বংস করুন, আমি আল্লাহরই তারিফের জন্য বলছি ইচ্ছা করে কালকে অ্যালার্ম দিই। ভয় লাগে, আমি আল্লাহর কসমকে বলছি ভয়, আমি জেগে যাই এই মোবাইলে ঘাটাঘাটি করি এটা ওটা করি ইচ্ছা করে আমি জেগে জেগে থাকি, আমার আল্লাহ আমার ঘরে তো কেউ থাকে না, আমার আল্লাহ জানে আর আমি জানি কালকে দাওয়াত নেই। বাংলাদেশ থেকে তো আমার আরো এক সপ্তাহ পরে আসার কথা ছিল, এগুলো বাংলাদেশের মধ্যে আমি ভোট বলে চলে এলাম, তো আমার দাওয়াত কালকে ছিল, আমি 11:30 থেকে সব কাজ কমপ্লিট করে 12:30 কাজ কমপ্লিট করে শুয়ে পড়েছি আর আমি বলে শুয়েছি আল্লাহ আমি জানি নামাজ পড়ব। রাত জাগা লোকেদের ঘুম অ্যালার্ম কাজ হয় না, কিন্তু আল্লাহর কসম কালকে আমি ঠিক 5:30 সময় আমার ঘুমতে গেল চলে দিয়েছি। তাই নিয়ত করলি চার চার অ্যালার্ম ফেলারাম না, কিছু কিছু লোক আছে অ্যালার্ম দিয়ে ইবাদত করে আছে না, নেই অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদ করে, আর কিছু কিছু লোক আছে অ্যালার্ম দেয় না, আমার আল্লাহ যখনই সময় হয় আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বান্দার গায়ে হাত দিয়ে বলে বান্দা ওঠো তাহাজ্জুদ করে, মান্দা ওঠো ফজরের রক্ত হয়ে গেছে সেজদা দাও, মান্দা ওঠো এবার কোরআন পড়ে নাও, কথা ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহকে বলবেন, যারা ফজরের নামাজ পড়েন আমার কথা মিলাবেন, আপনি বলবেন যে আল্লাহ আজকে থেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, দেখবেন ঠিক সময়ে আল্লাহ চলে দিয়েছে। নামাজিরা বুঝতে পারে, বাবজান বলেন না আপনি অ্যালার্ম দেন না, হ্যাঁ কিন্তু ওঠেন তো না, ওঠেন না আল্লাহ ঠিক যাই কে চলে ঘুম তো মৃত্যুর ভাই, বলে তার কোনো খেয়াল থাকে না, ঘুম মরণের ভাই, যেমন মরণ হলে কোনো খেয়াল থাকে না, ঘুম এলো কোনো খেয়াল থাকে না, ঘুমিয়ে আছে আর বুকের ওপর দিয়ে সাপ চলে যাচ্ছে কোনো খেয়াল আছে, ভয় লাগে ডর লাগে না, যেমন মরার ওপর দিয়ে সাপ গেলে কোনো খেয়াল নেই, ঘুমিয়ে থাকলেও সাপ গেলে কোনো খেয়াল নেই, জাগলে বুঝতে পারবে না ওই মরণ ভাই, ঘুম হচ্ছে মরণের ভাই, আল্লাহ পাক ঠিক জাগিয়ে দেয় জোরে বলে। অতএব অনেকে ফজর নামাজ আলহামদুলিল্লাহ পড়েছেন, অনেকে পড়েন নি, যারা পড়েন নি কাদের কাছে বলতে চাই ইক্ষুনি মাপ চাইলেন মনে মনে মাপ চান প্র্যাকটিস করেন, যাই ফজর নামাজ কাদের কাছে আল্লাহ মাফ করে মনে মনে বলে ভাবে বলে আসরের নামাজ কাজা বলেন আল্লাহ আসরের নামাজ তো কাজা করেছে, জোহরের নামাজ আল্লাহ অন্তত মাহফুলেরা যে বেপর্দা হয়ে যায় মাহফুলদের পর্দা কি ফরজ না, কিন্তু ওই ওই মেয়েগুলো যদি জুবান দিয়ে একবার বলে ফেলে কি হবে পর্দা করে কাফের হয়ে যাবে, তোমাদের মা বোন তুই বলছিস ঘরে যা শিখাবে ঘরে যা শিখাবে কি হবে পর্দা করে পর্দা করে কি হবে পর্দা করছে পর্দা করে যত রকম সব আল্লাহ হুকুম তুমি এখন করলে তাচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করলে বলেন না মহাশয়রা কাফের হবে না হবে মুসলমান। অতএব আমাদের সকলকে কি করতে হবে, আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর শরীয়ত নিয়ে চলতে হবে, মেয়েরা যদি বেপর্দা হয়ে ঘরে বেপর্দা হয়ে মেয়েরা যদি ঘরে অন্তত ঘরে যে বলতে হবে আল্লাহ বেপর্দা হয়ে ঘুরেছি আপনার হুকুম অমান্য করেছি আপনাকে মাফ করে দেবে, যাদের এই খেয়াল আছে দিল তাদের জিন্দা, যাদের এই খেয়াল নেই দিল তাদের মুর্দা, কলবে হাইওয়ান আমার ওয়াদ অন্তত দিল থেকে জিন্দা রেখে দাও যে ভুল করছো অন্তত বলো, আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের নূর দান করে সকলকে আল্লাহ তওবা কায়েম ওলাদের দলভুক্ত করে দেন সকলকে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। 9:30 বেজে গেল আমি 10টা পর্যন্ত থাকবো, এর মাঝখানে আপনাদের পাগড়ি দেওয়া হবে আপনারা সকলে জানেন, আর একটু চাঁদাপত্র তোলার কথা বললেন এক্ষুনি পাগড়ি দেওয়া হবে, তারপরে 2-5 মিনিট চাঁদাপত্র ওতুর কথা বলবো, তারপর আমরা আপনাদের দেশে অনুষ্ঠান করবে, আমরা সকলে আকাম আল্লাহ রাসূলুল্লাহকে একটু সালামের তোফা পৌঁছে দিয়া নবী সালাম দেবেন।